আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অনুকূল পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে নির্মিত একটি নতুন মসজিদে আমাদেরকে পায়ে হেঁটে অথবা যানবাহনে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং সহি হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে সাজদাতুল শুকর জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর ওপরে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন, কথা তিনি পৃথিবীতে জানতেন, এই জন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়া তলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাককালে যার কবরের সাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্মিত এই নতুন মসজিদে প্রথম জামাত এখানে আমরা একত্রিত হয়েছি, পবিত্র কোরআনুল কারিম থেকে একটি আয়াতাঙ্ক তেলাওয়াত করেছি, তদলোকে সামান্য সময়ের মধ্যে মসজিদ রিলেটেড কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা কয়েকদিন আগে একটা দিন অতিবাহিত করলাম, ঈদুল আজহা, যেটা মুসলমানদের দুটি খুশির দিনের মধ্যে একটি অন্যতম দিন, যেদিনে আমরা মহান ত্যাগে ব্রতী হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে যে সুন্নাহ পেয়েছি সেটা যথারীতি পশু জবাই করার মাধ্যমে নিজের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকওয়ার পরিচয় দিয়ে আমরা এই মহান ত্যাগটি, মহান ত্যাগে ব্রতী হয়ে এই দিনটি অতিবাহিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ত্যাগ, আমাদের এই উৎসর্গ, আমাদের এই কোরবানিকে কবুল করে নিন। সকলে বলি আমিন। এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা অন্যতম বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহর নৈকট্য লাভের সব থেকে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে এই কোরবানি, আরেকটি মাধ্যম হচ্ছে মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা, সেজদা দেয়া, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ হাসিল করা সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে আমরা প্রথম জুমায় প্রথম মসজিদে সামিল হয়েছি, তাই মসজিদ কেন্দ্রিক কিছু কথা আমরা শুনবো এবং বলার চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে এই মসজিদকে নববী পদ্ধতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান অনুযায়ী পরিচালনা করা এবং মসজিদকে আবাদ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। এই মসজিদ কার জন্য নির্মিত বলেন তো? কার জন্য? আল্লাহর জন্য। ঘরটা কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহর নিমিত্তে আমরা কিন্তু এই ঘর নির্মাণ করেছি, কিন্তু এই ঘরটা হচ্ছে কার? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি আবার আমাদের মতো কিছু লোকের জন্য এই মসজিদকে ওয়াকফ করে দিয়েছেন। তারা কারা? তারা হচ্ছেন মুত্তাকি, যার ভিতরে তাকওয়া আছে। তা আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব, আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন, যেহেতু আমি জানি সহি আকিদার উপরে ভিত্তি করে বেদাতকে উৎখাত করে দিয়ে একটি সঠিক সংস্কৃত ইসলামের ধারাকে অব্যাহত রাখার জন্য আজকের এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সঠিক দিন সঠিক পন্থায় কিয়ামত পর্যন্ত জারি থাকার জন্য এই মসজিদকে কবুল করে নিন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মসজিদ শব্দের অর্থ হচ্ছে আল মাকানু লিসুজুদ, সেজদা করার জন্য যে স্থান, এটাকে বলা হয় মসজিদ। পবিত্র কোরআনুল কারিমে সাজদুন মূল ধাতু থেকে মসজিদ শব্দটি এসেছে, যেটা পবিত্র কোরআনুল কারিমে প্রায় 92টি জায়গায়
মসজিদ এবং এর থেকে ডেরিভিয়েটেড উদ্ভূত শব্দগুলো ব্যবহৃত হয়েছে 92 বার। তন্মধ্যে শুধুমাত্র মসজিদ কথাটা কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে 28 বার। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 বার মসজিদ কথাটি কোরআনুল কারিমে ব্যবহার করেছেন, তাহলে এর গুরুত্ব কতটা এটা আমাদেরকে এই সংখ্যার মাধ্যমেই সহজে অনুমান করতে হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ আল্লাহর জন্য নির্মিত, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো জনগোষ্ঠী, অন্য কোনো সত্তার জন্য কেউ মসজিদ নির্মাণ করে না। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের 72 নম্বর সূরা জিন আয়াত নম্বর 18 এর মধ্যে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ সমূহ হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। সবাই বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং মসজিদে তুমি আল্লাহকে ছাড়া আল্লাহর সাথে কাউকে আহ্বান করো না। তাহলে মসজিদে আসলে আহ্বান করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া আপনি কাউকে আহ্বান করতে পারবেন না। মসজিদে আপনি কোনো ব্যক্তিকে সম্ভ্রান্ত তার আসনে বসিয়ে তাকে সম্ভ্রান্ত ঘোষণা করবেন, সে সর্বোচ্চ এই মসজিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই সমাজে বসবাস করবে, এমনটা করতে পারবেন না। তার মানে মসজিদ এটা শুধুমাত্র কার জন্য? তাহলে এই মসজিদের যাবতীয় কর্তৃত্ব থাকবে কার? বিধান হবে কার? এবং দেখানো পদ্ধতি হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো মানুষের কোনো বিধান এই মসজিদে চলবে না। কথাটা ক্লিয়ার মনে রাখেন, কোনো মানুষের দেয়া বিধান এই মসজিদে কার্যকর করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, আল্লাহ বলছেন যে মসজিদ সমূহ আল্লাহর জন্য, তাহলে যেটা আল্লাহর জন্য যে মসজিদ, এই মসজিদে আসলে লাভ আছে না নেই? আছে না নেই? পৃথিবীতে সবথেকে আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটি বলেন তো? মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটি? বাজার। কিন্তু আমরা কোথায় যাই বেশি? দেখেন সহিহ মুসলিম মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ও মাওয়াজিহিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 696 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে এই পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর দুনিয়া যত মসজিদ আছে সব। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে এই পৃথিবীর বাজার সমূহ আল্লাহর কাছে। অথচ আমরা কোন জায়গায় বেশি থাকতে ভালোবাসি বলেন তো? কোন জায়গায়? আমরা সব সময় বাজারেই থাকতে ভালোবাসি, আমাদের কাছে প্রিয় জায়গাই হচ্ছে বাজার। বাজারে না গেলে চলে না, বাজারে প্রতিদিন না বসলে চলে না, অথচ প্রতিদিন আপনাকে মসজিদে আসতে হবে, এটা বাধ্যতামূলক, কিন্তু আপনি মসজিদে আসেন না, মসজিদে বসেন না, মসজিদে কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে, এই সময়টা আপনার হাতে নেই। চিন্তা করেন, অথচ বাজার গেলে যতটা আপনার লাভ হয় তার চাইতে বেশি লাভ রয়েছে কোথায়? মসজিদে। দেখেন আরেকটি হাদিস, মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিহিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদ, ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ, হাদিস নম্বর 698। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা, যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে আসে, সকালে একবার সন্ধ্যায় একবার, যে কোনো একবার বা যতবার, প্রতি সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তি সকালে অথবা বিকালে মসজিদে আসে, আআদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লু মা গাদা আও রাহা, প্রত্যেকটা আগমনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে এক একটা আগমনের জন্য এক একটা করে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। তাহলে সকাল সন্ধ্যায় যতবার আপনি মসজিদে আসবেন ততবার আগমনের জন্য, প্রত্যেকটা আগমনের জন্য এক একটা করে মেহমানদারির ব্যবস্থা জান্নাতে আপনার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখেন। তাহলে বাজার গেলে আপনি এটা পাবেন না, এটা পাবেন না, এটা বাজার না। বাজারে সব কিছুই চলে কিন্তু মসজিদে সব কিছু চলে না। আর বাজারে সব কিছু পাওয়া না গেলেও মসজিদে যা পাওয়া যায় সারা পৃথিবী বিক্রয় করে আপনি সেটা পাবেন না। চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি, এজন্য মসজিদ বানালেই হবে না। মসজিদ আজকে বানাইছেন মনে করছেন যে কৃতিত্ব আমার, মনে করছেন যে আমাদের কৃতিত্ব, আমরা এত বড় একটা সহি আকিদার উপরে মসজিদ বানাইছি, কিন্তু মসজিদে আসা ভুলে গিয়েছেন, মসজিদে আসেন না। প্রতি ওয়াক্তে মসজিদে সলাতের সময় আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, অথচ আপনি সহি আকিদার উপরে মসজিদ প্রতিষ্ঠিত করেছেন, এই মসজিদ আপনার জন্য না।
কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য বাজারকে মসজিদ, মসজিদকে বাজার আপনি করতে পারবেন না। আমরা অনেক সময় কি করি, মসজিদকে কমার্শিয়ালি ইউজ করি বাজারের মতো। কেমন? বাজারে যেমন আমরা প্রয়োজন হলে যাই, খরচ করার জন্য বাজারে যাই, কোনো প্রয়োজন ওষুধ কেনার জন্য বাজারে যাই, শাক ডাল মাছ ভাত ইত্যাদি কেনার জন্য আমরা বাজারে যাই, ঠিক তেমনি মসজিদেও যেন আমাদের প্রয়োজনের ক্ষেত্র হয়ে গেছে। প্রয়োজন হলে আসি, না হলে আসি না, মানে বাজার আর মসজিদ এক হয়ে গেছে। কিন্তু বাজার আর মসজিদ কি এক? আশ্চর্য ব্যাপার। মসজিদে আসতে গেলে আপনাকে মসজিদের নিয়তে শুধু কল্যাণের জন্য আসতে হবে, বাজারে যে কল্যাণ পাওয়া যায় না। এজন্য মিশকাতুল মাসাবির 730 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাল মাসজিদা, যে ব্যক্তি মসজিদের মধ্যে আসে, লি শাইয়্যান, কোনো উদ্দেশ্যে। মসজিদে কিন্তু মানুষ অনেক উদ্দেশ্যে আসে, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে আসে, ফাহুয়া হাদ্দুহু, যে উদ্দেশ্য নিয়ে মসজিদে এসেছে সেই উদ্দেশ্যের সওয়াব অথবা গোনার অংশ তার আমলনামায় যুক্ত হবে। চিন্তা করে দেখেন, আজকে কেউ দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য, দুনিয়ার পদ নেওয়ার জন্য, দুনিয়াতে ভান মানুষের চোখে ভালো হওয়ার জন্য, দুনিয়ায় মানুষের বাহবা পাওয়ার জন্য কিন্তু আমরা মসজিদকে ক্ষেত্র হিসেবে ব্যবহার করি। খুব সাবধান, এটা করবেন না। মসজিদ একমাত্র কার সন্তুষ্টির জন্য নির্মাণ করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যই আবার মসজিদে আপনাকে বারংবার প্রতি ওয়াক্ত সলাতে আসতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের 1089 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদকে বাজারে পরিণত করো না। বাজার আর মসজিদ এক না। তুমি বাজারে যেমন প্রয়োজনে যাও, মসজিদে এরকম প্রয়োজনে আসিও না, মসজিদকে ভালোবাসে বেশি আসো। কারণ তুমি সন্তুষ্টি লাভ করতে চাও আল্লাহর, মানে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তুমি মসজিদে আসো, নিশ্চিত আল্লাহর নৈকট্য তোমার জন্য হাসিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য মসজিদে আসবেন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য নিয়ে আসবেন, কয়টা উদ্দেশ্য? এর দুটি কাজ আছে, দুটি কাজ আছে, কিন্তু উদ্দেশ্য একটা। এ প্রসঙ্গে একটি হাদিস দেখেন, হাদিসটি বাইহাকিতে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মাসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, আল্লাহ রাসূল বলেছেন মান জাআ মাসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। আমার এই মসজিদ মানে কোন মসজিদকে বোঝাইছে? আল্লাহ রাসূলের মসজিদ কোনটা বলেন তো, বলেন কোনটা? আল্লাহ রাসূল হাদিসে বলছেন মান জাআ মাসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। কোন মসজিদ বলেন তো, কোন মসজিদ? অনেকে আমরা মনে করি এই মসজিদ মানে মসজিদে নববী, অনেকে আমরা বাইতুল্লাহর মসজিদকে উদ্দেশ্য করে থাকি। জি না, এ হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ আমার। কার? সব মসজিদ কার? তাহলে এটা মসজিদ কার? এই মসজিদ আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য নির্মিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদি হাজা, এই মসজিদ কার? বিশ্ব নবীর। এই মসজিদ কার? তো নবীর উম্মত আমরা সবাই, নবীর মসজিদে এসে কোনো ব্যক্তি মতবাদের স্থান এখানে নেই, কোনো ইজমের স্থান নেই, কোনো প্রতিষ্ঠিত মতবাদ কেউ যদি প্রতিষ্ঠিত করতে চায় তার স্বার্থকে চরিতার্থ করা হবে, কিন্তু এই মতবাদের কোনো দাম এই মসজিদে নেই। আপনি নবীর উম্মা, আমিও নবীর উম্মা, নবীর উম্মা সবাই। চিন্তা করে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মসজিদ আমার, সুতরাং এই মসজিদে শুধু নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহর বিধানকে চালু রাখতে হবে। এই জন্য হক কথা আমি বলার যেমন যোগ্যতা রাখি, আপনিও বলার যোগ্যতা রাখেন। এই মেম্বারে শুধুমাত্র নবী যেভাবে কথা বলেছেন ঠিক সেভাবেই কথা আপনাকে বলতে হবে, কাউকে ভয় করা যাবে না। মসজিদ আল্লাহ রসুলের, সুতরাং আপনি কে আমাকে দিক নির্দেশনা দেবেন যে আমি আপনার কথা মতো এই মসজিদে কথা বলবো? আশ্চর্য ব্যাপার, মসজিদ বিশ্বনবীর, বিশ্বনবীর উম্মত আমি, সুতরাং বিশ্বনবীর দেখানো পদ্ধতি অনুযায়ী এই মেম্বারে দাঁড়িয়েছে, কারো দিক নির্দেশনা অনুযায়ী আমি একটা কথাও বলবো না, যা বলবো বিশ্বনবীর দিক নির্দেশনা অনুযায়ী কোরআন এবং হাদিস থেকে এখানে দাঁড়িয়ে কথা বলবো। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল বলেছেন মান জাআ মাসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, ইল্লা লি খৈরিন,
শুধুমাত্র আসে লামিয়াতি ইল্লা লিখাইরিন, কল্যাণ ছাড়া কোনো কাজের জন্য আসেনি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, সেটা কি? কল্যাণের উদ্দেশ্য। আর এটা দুটি কাজ, আল্লাহ রাসূল বলেছেন আইয়া তাআল্লামুহু আও ইউআল্লিমুহু, হয় সে নিজে শিখতে আসবে মসজিদে অথবা নিজে শেখানোর জন্য মসজিদে আসবে। চিন্তা করে দেখেন, এখানে ইমাম সাহেব আসেন শেখানোর জন্য, মুসল্লিরা আসবে শিখতে, এখানে ইমাম কি বলে কোরআন হাদিস থেকে এটা শিখবে, এই শিখতে আসবে অথবা শেখানোর জন্য আসবে। মসজিদে কল্যাণের জন্য দুটি কাজ, একটা হলো শেখা আর একটা হলো শেখানো, একটা হলো শেখা আর একটা হলো শেখানো। এই দুইটি কাজের কোনো একটি কাজের জন্য যদি আপনি মসজিদে আসতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাহুয়া বি মানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি যদি এই দুইটি কাজের কোনো একটি উদ্দেশ্য নিয়ে মসজিদে আসে, হয় শিখতে এসেছে নতুবা শেখাতে এসেছে, রাসূল বলেছেন এই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদের সমতুল্য। চিন্তা করে দেখেন, আপনি অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসতে পারবেন না, হয় শিখতে আসেন না হয় শেখাতে আসেন, আর যদি কোনো উদ্দেশ্য থাকে এই মসজিদ আপনার জন্য না, আপনি এখানে থাকতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না, এই মেম্বার আপনার জন্য না, আপনি এখান থেকে বের হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান জা আলি গায়রি যালিকা, এই উদ্দেশ্যের বাইরে যদি কোনো ব্যক্তি মসজিদে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া বি মানজিলাতিল রাজুল, সে হচ্ছে ওই ব্যক্তির ন্যায় ইয়াংজুরু ইলা মাতাই গায়রিহি, যে অন্যের হাতে কেনা জিনিস নিয়ে মনে মনে হিংসা করে যে আমার হাতে টাকা নাই, আমি এটা কিনতে পারেনি, ওর এত টাকা হয়েছে তাই ওর এই জিনিসটা কিনেছে বিষয়েছে, দেখে দেখে মনে মনে হিংসা করে। সমাজে যেমন এরকম ব্যক্তির অভাব নাই, ঠিক তেমনি যারা মসজিদে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শিখতে অথবা শেখাতে আসবে না, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে অন্যের জিনিস দেখে ঈর্ষা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদে আসতে হবে কল্যাণের জন্য, আর কল্যাণ হচ্ছে দুটি কাজে, হয় শিখতে আসবেন নতুবা শেখাতে আসবেন, হয় শিখতে আসবেন নতুবা শেখাতে আসবেন। এটা কারা পারে? এটা কারা পারে? যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া আছে, যে প্রকৃত মুত্তাকি, সেই শুধু পারে, হয় শিখতে আসে নতুবা শেখাতে আসে। চিন্তা করে দেখেন, আজকে আমরা মসজিদ বানাইছি, কোনো কৃতিত্ব নাই, মসজিদ আপনি তৈরি করেছেন, কোনো কৃতিত্ব আপনার নাই, এই কৃতিত্ব হচ্ছে কার? আল্লাহ, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ চেয়েছেন তাই মসজিদ হয়েছে। আপনাদের এই উদ্দেশ্য যদি ভিন্ন হতো, আপনাদের এই উদ্দেশ্য যদি স্বীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য হতো, আপনাদের এই উদ্দেশ্য যদি সমাজে বিভক্তির জন্য হতো, আপনার এই উদ্দেশ্য যদি বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য হতো, আপনার এই উদ্দেশ্য যদি সেই আকিদার উপরে সুদৃঢ় না হতো, তাহলে আপনারা কখনোই মসজিদ করতে পারতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এই মসজিদ আমি ওয়াকফ করে দিলাম ওই সমস্ত মুত্তাকিদের জন্য যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। উপস্থিতি, তো সৈয়দ তারগিব আত-তারিহিবের 330 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়ান, মসজিদ সবার জন্য নয়, এই মসজিদ সবার জন্য নয়। আপনি ভাবছেন আমি তো এই জামাতের মুসল্লি, এই মসজিদ আমার, জি না, এটা আপনার জন্য না, এটা কার জন্য? যে আল্লাহকে ভয় করে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এই মসজিদে আসে, সেই মুত্তাকির জন্য মসজিদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাসজিদু বাইতু কুল্লি তাকওয়িন, প্রত্যেকটা মুত্তাকি লোকের জন্য হচ্ছে এই মসজিদের ঘর, এদের জন্যই আমি ওয়াকফ করে দিলাম। আপনি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন না, মসজিদে আসেন না, শুধু জামাতভুক্ত হয়েছেন কেন? জামাতভুক্ত থাকতে হয়। শুধু জামাতভুক্ত হয়েছেন কেন? প্রতি বছর ফিতরা দিতে হবে, এটা নিজে বণ্টন করতে পারি না, মসজিদের মাধ্যমে বণ্টন করেন। আপনি জামাতবদ্ধ হয়েছেন কেন? জুম্মার প্রতি ঈদের সময় কোরবানি করব, কোরবানির চামড়া কোথায় দেবো, নিজে বণ্টন করতে পারবো না, এই জন্য মসজিদে দেন। এই জন্য বছরে দুই একবার আপনার দেখা মেলে মসজিদে, আর সারা জীবনে আপনার দেখা পাওয়া যায় না, আপনার জন্য এই মসজিদ না। মসজিদ হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য অন্তরে তাকওয়া অবলম্বন করে মসজিদে সবসময় সময় কাটায়, মসজিদকে আঁকড়ে ধরে, তাদের জন্যই এই মসজিদ আল্লাহ রাসূল ওয়াকফ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুত্তাকি হওয়ার তাওফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পূর্বেই বলেছি এই মসজিদ আপনি বানিয়েছেন, কৃতিত্ব কিন্তু আপনার না, কৃতিত্ব কার? আমরা কিন্তু অনেক সময় গর্ব করি, আমার আমলে এই মসজিদ হয়েছে,
আমার আমলে এই মসজিদ পাকা হয়েছে, আমার আমলে এই মসজিদ দোতলা হয়েছে, আমি যখন সেক্রেটারি ছিলাম মসজিদ চাকচিক্য করেছি, আমি যখন ক্যাশিয়ার ছিলাম তখন মসজিদের ক্যাশ টনটনা ছিল, কোনো ব্যয় হয়নি, শুধু আয় হয়েছে, আবার আমি যখন সভাপতি ছিলাম মসজিদ তিনতলা হয়েছে, মহিলা মসজিদ করেছি, ইত্যাদি ইত্যাদি আমরা গর্ব অহংকার করি। আপনি মসজিদ বানাইছেন কি উদ্দেশ্যে বানাইছেন? আপনার স্বার্থকে চরিতার্থ করার জন্য আপনি নির্দেশ ফলো করেন নাই, বিশ্বনবী যা বলেছে তা আপনি মানেন নাই। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু দাউদ, তিরমিজি, দারিমি, নাসাই এবং মিশকাত পাঁচটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিজ সালাত মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 717 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদে ফিদ্দূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন তোমাদের যেখানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নাই সেখানে মসজিদ বানাও, আল্লাহ রাসূলের নির্দেশ, এটা মসজিদ হবে পৃথিবীতে মানুষ তৈরি করবে, এটা নির্দেশ ফলো করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল নিজেই নির্দেশ প্রদান করেছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেখানে মসজিদ নাই সেখানেই মসজিদ বানাও, তাহলে নির্দেশটা কার? আল্লাহ রসুলের, বিশ্বনবীর নির্দেশ। তাই বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী আমরা মসজিদ বানাচ্ছি আমাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, এখানে কোনো স্বার্থ নাই আমাদের, আল্লাহ রসুলের জন্য মসজিদ বানাচ্ছি, তিনি নির্দেশ প্রদান করেছেন, তবে মুত্তাকিনদের জন্য এই এই মসজিদ, যাদের ভিতরে তাকওয়া আছে তারাই এই মসজিদ আবাদ করবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন, তবে দুটি শর্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ু নাজ্জাফা ওয়াইয়ু তাইয়্যাবা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দুই মসজিদে সুগন্ধি ব্যবহার করতে হবে। এখন চিন্তা করেন, মসজিদকে পরিষ্কার করেন এজন্য আমরা ঝাড়ু দেওয়ার জন্য একজন খাদেম রাখি, অথচ মসজিদের আপনি দায়িত্ব পালন করেন সেক্রেটারি, সমাজে বুক ফুলায় বলেন আমি সেক্রেটারি অমুক মসজিদ, কোনোদিন মসজিদ ঝাড়ু দেন নাই, কোনোদিন মসজিদ ঝাড়ু দেনি, তো কিসের সেক্রেটারি আপনি, কিসের খাদেম আপনি, কেন আপনি মসজিদের দায়িত্বে আছেন? এই মসজিদ আপনার জন্য না, আপনি মসজিদের সেক্রেটারি, আপনাকেই মসজিদ ঝাড়ু দিতে হবে। বাড়িতে তো সুগন্ধি ব্যবহার করেন, সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব নিজের গায়ে দামি দামি পারফিউম ব্যবহার করে, অথচ প্রতি শুক্রবারে একটা দিনও মসজিদের চার কোনায় সুগন্ধি রাখে নাই, চিন্তা করেন কেমন সেক্রেটারি কেমন সভাপতি আপনি, কিসের জন্য আপনি দায়িত্ব পালন করছেন? নির্ঘাত নিজের স্বার্থকে আপনি রক্ষা করার জন্য এই দায়িত্ব পালন করছেন, আপনার জন্য মসজিদ না, আপনার জন্য মসজিদ, আপনার মসজিদ বানানো সঠিক হয় নাই। সম্মানিত উপস্থিতি, সব থেকে উত্তম মুস্তাহাব হচ্ছে মসজিদ বানাবেন মসজিদকে পরিষ্কার করারও জন্য আপনাকে সময় দিতে হবে, মসজিদ বানাবেন মসজিদে সুগন্ধি দেওয়ার জন্য আপনাকে সময় ব্যয় করে সেখানে অর্থ ব্যয় করতে হবে, তাহলেই আপনি বুঝতে, আপনার ভিতরের অহংবোধ দূর হয়ে গেছে, ভিতরে তাকওয়া জাগ্রত হয়ে গেছে, এই মুত্তাকির জন্য এই মসজিদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াক্ফ করে দিয়েছে। অথচ আমরা কি করি, আজকে প্রতিযোগিতা করছি, আজকে আমরা গর্ব করছি, অহংকার করছি, বলছি আমি সেক্রেটারি, আমি যখন এত এত টার্মে এই মসজিদের সেক্রেটারি ছিলাম মসজিদকে আমি দোতলা ফাউন্ডেশন দিয়েছি, মসজিদ তেতলা ফাউন্ডেশন দিয়েছি, মসজিদ জাকজমক করেছি, রং করেছি, মসজিদে টাইলস লাগিয়েছি, এগুলো আমরা গর্ব করি। এখন মসল্লিরা বলে আসলেই তো ওরা দায়িত্বে আছে, সেক্রেটারি মহোদয় উনি অনেক কাজ করেছেন, সুতরাং তার সামনে তো আমরা কথা বলতে পারবো না, অবশ্যই ওনারও অবদান আছে, এই জন্য মসল্লিরা ডমিনেটেড হয়ে তাদের কথাটাই রক্ষা করার চেষ্টা করে, শুনে থাকে এবং তাদের কথাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিন্তা করে দেখেন এটা নিছক গর্ব এবং অহংকার থেকে আমরা আজকে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, আসলে আমরা বিশ্বনবীর নির্দেশ ফলো করছি না। সম্মানিত উপস্থিতি, এটা কিয়ামতের আলামত, আজকে সেক্রেটারি দাঁড়িয়ে বলে আমার আমলে এই কাজ হয়েছে, আমি এটা করেছি সেটা করেছি, মসজিদের মসল্লি কথা বলতে পারেন, আবার মসজিদের মসল্লি এখানে কথা বলতে না পারলেও অন্য মসজিদের সামনে গিয়ে বলে যে আমাদের মসজিদ তোমাদের মসজিদের চাইতে উন্নত, প্রতিযোগিতা হচ্ছে, অত সেটা কিয়ামতের আলামত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির 719 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে এমন একটা সময় আসবে মানুষ মসজিদ নিয়ে অহংকার করবে, গর্ব করবে, সেটা সময় কিন্তু এসে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা অন্যতম নিদর্শন হলো লোকেরা মসজিদ নিয়ে পরস্পর পরস্পরে গর্ব করবে, অহংকার করবে, সেক্রেটারি বলবে আমি মসজিদ বানাইছি আমার আমলে এই হয়েছে, মসল্লি কথা বলবে না, কিন্তু এই মসল্লি আবার অন্য মসজিদের মসল্লির সামনে গিয়ে বলবে আমাদের মসজিদ তোমাদের চাইতে উন্নত, গর্ব অহংকার হচ্ছে কিন্তু মসজিদ আবাদ হচ্ছে না, আশ্চর্য ব্যাপার। তাহলে মসজিদ কেন বানালেন, কিসের জন্য বানালেন? এই গর্ব অহংকার করার জন্য? এটা তো দুনিয়াবী স্বার্থ রে ভাই, দুনিয়াতে আপনার পদ
ফেস ফেম এই প্রতিষ্ঠা করার জন্য আপনি মসজিদ বানিয়েছেন, আপনার জন্য এই মসজিদ না, আপনার জন্য এই মসজিদ না, এই সুনাম আর দুর্নাম নিয়েই থাকেন পৃথিবীতে। এই মসজিদ হলো মুত্তাকিদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য এই মসজিদ কবুল করে দিন বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সমাজে চার শ্রেণীর লোক আছে মসজিদের মুসল্লি, কয় শ্রেণী? চার শ্রেণীর লোক আছে। এই চার শ্রেণীর মুসল্লি যদি আপনাদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে নিঃসন্দেহে এই মসজিদে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এই মসজিদে ইসলাম প্রতিষ্ঠিত হবে না যদি চার শ্রেণীর মুসল্লি থাকেন। আমি কান খুলে আপনাদেরকে শোনার জন্য বিনীত অনুরোধ করছি, আমরা এই চার শ্রেণীর মুসল্লির অন্তর্ভুক্ত হব না। আল্লাহ আমাদেরকে এই চার শ্রেণীর মুসল্লি হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। চার শ্রেণীর মুসল্লি কেমন? দারিমিতে একটা হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ইল বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুস সালিস তৃতীয় পরিচ্ছেদের 269 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জিয়াদ বিন হুদাইর রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, কওয়াল আলী উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে বলছেন, হে জিয়াদ ইবনে হুদাইর, তুমি বলো তো, মা ইয়াহদিমুল ইসলাম, ইসলামকে কোন কোন বিষয়গুলো ধ্বংস করে দেয়? কওয়াল আলী কওয়া কুলতু লা, আমি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমি তো জানি না কোন বিষয় ইসলামকে ধ্বংস করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন কোন কোন বিষয় ইসলামকে ধ্বংস করে দেয়? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করে দেয় তিনটি বিষয়। এক, জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন, আলেমের পদস্খলন। আলেম বিদ্যা শিখেছে একরকম কিন্তু মুসল্লিদেরকে শেখায় আরেক রকম। এইরকম আলেম যদি মসজিদের ইমাম হয়, কশিন কালেও মসজিদে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। দুই, জিদালুল মুনাফিকি বিল কিতাব, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে মসজিদের মধ্যে এক শ্রেণীর মুসল্লি আছে যারা পরস্পর পরস্পরে তর্ক বিতর্ক করে জামাতে ফাটল ধরায়, আছে না? না নাই? নিঃসন্দেহে আছে। এইরকম মোনাফিক টাইপের কিছু মুসল্লি আছে যারা আল্লাহর বিধান নিয়ে তর্ক বিতর্ক করে জামাত বিভক্তি সৃষ্টি করে। তিন, হুকমু আইম্মাতিন মুদিল্লিন, পরিচালনা করে পরিচালনা কমিটি। এই কমিটির মধ্যে কিছু পথভ্রষ্ট কমিটির সদস্য থাকে যারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে নিজের মত অনুযায়ী ইমামকে দিক নির্দেশনা দিয়ে মসজিদ পরিচালনা করে। এরকম আছে না? কমিটি আছে না? যদি এই তিন শ্রেণীর লোক থাকে নিঃসন্দেহে বুঝবেন আপনার মসজিদে প্রকৃত ইসলাম কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। খুব সাবধান, আজকে কমিটি, সেদিন আমি এক মসজিদে গেছিলাম, তো মসজিদে যাওয়ার আগেই কমিটির একজন সদস্য আমাকে বলতেছে যে, ভাই আমি একাই তো পারি না, এরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে। যে কি? ওরা আমাকে বলছে যে আমরা 1300-1400 টাকা দামের একটা ইমাম আনিয়ে সেট করব যাতে মসজিদটা কোনো রকম চলে, অর্থ বেশি আসে, পরবর্তীতে এই টাকা দিয়ে আমরা কাজ করতে পারি। টাকার মান দিয়ে ইমাম নিয়োগ করার একটা পরিকল্পনা করতেছে, 1300-1400 টাকা দামের, 1400 টাকা দামের একটা হুজুর বর্তমান সময়। তাহলে দেখেন, আলেমের ইলমকে আমরা বিবেচনা করছি অর্থের মানদণ্ডে। তাহলে এইরকম জাহেল টাইপের কমিটি দিয়ে কখনোই সুদক্ষ আলেম, ফকিহ বিবেচিত কোনো ইমামকে আপনি নিয়োগ দিতে পারবেন না। চিন্তা করেন, অথচ কিয়ামতের এটাই আলামত যেটা বর্তমান সময়ে খুবই চলছে, ইমাম নিয়োগ করার ক্ষেত্রে কেমন ইমাম করবো? যেমন তেমন একটা ইমাম হইলে হয়, ছেলে হোক আর বড় হোক, বুড়ো হোক আর যেমন তেমন হোক, তার কোনো রকমভাবে মসজিদ চালাইলেই হলো। এরকম দেখে আমরা বলি, এর কাছ থেকে আপনারা প্রকৃত দিনের কোনো কিছুই শিখতে পারবেন না, প্রকৃত ইসলাম শিখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ওয়া জামিউস সাগির নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে ইন্না ইন্না শব্দের ফসলে হাদিসটি বর্ণিত রয়েছে, 2207 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবি উমাইয়া আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, ان من اشراط الساعه ان يلتمس العلم عند الاصابر, এমন একটা সময় আসবে কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন প্রকট হয়ে উঠবে, আর সে হচ্ছে এটা কি, ইলতামাস আল ইলম ইন দাল আসাগির, লোকেরা যাবে যে ছোট, জ্ঞানে ছোট, মানে ছোট, বয়সে ছোট, এমন হুজুরদের কাছে গিয়ে এলেম তালাশ করবে। দেখেন এরকম হচ্ছে, কিন্তু এখানে ইংদাল আসাগির ছোট ছোট লোকদের কাছে এলেম তালাশ করবে। আমরা কিন্তু আজকাল তাই করছি, বক্তব্য শুনেই আমরা ভাবছি এ বড় আলেম,
বক্তব্য শুনেই ভাবছি বড় আলেম সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, সে কোথায় লেখাপড়া করেছে এটা জানার দরকার নাই, তার ভিতরে কেমন বিদ্যা আছে এটা জানার দরকার নাই। সাধারণ পাবলিক এখন বক্তব্য শুনে মুগ্ধ হয়ে গেছে, কমিটি এখন জাহেল টাইপের কিছু কমিটি আছে, তারা এখন বিবেচনা করছে, এখন অর্থ নিয়ে বসে গেল, কয় টাকা দিব কয় টাকা নিব না, এভাবে বিচার করে একজন লোককে দিল ইমামতির জন্য নিযুক্ত করে, সে কেমন বক্তব্য দিল, কেমন ইলিমের কথা বলল, এগুলোর কোনো মান যাচাই নাই, এ মুশাওয়ারা নাই, কোনো আলেমের সাথে কোনো মুশাওয়ারা নাই, পরামর্শ নাই। হঠাৎ করে একজন লোককে ইমামকে যে বিদ্যায় ছোট, বয়সে ছোট, জ্ঞানে ছোট, ফিকহে ছোট, কোনো রকম মসজিদ চালাইতে পারে, তাকে আপনি ইমাম নিযুক্ত করলেন। আশ্চর্য ব্যাপার। অথচ ইমাম নিযুক্ত করার পদ্ধতি 1400 বছর আগে ঘোষণা করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে ঘোষণা করবেন, কোন পদ্ধতিতে ইমামকে ঘোষণা করবেন, কোন পদ্ধতিতে নিয়োগ দিবেন, কোন যোগ্যতার মানদণ্ডে আপনি ইমাম নিযুক্ত করবেন, এটা 1400 বছর আগে ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় পাবেন? সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল ইমামাত নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 1117 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবি মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। একটা সম্প্রদায়, একটা জনগোষ্ঠী, একটা জামাতের ইমাম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন সব থেকে ভালো তেলাওয়াত করতে পারে, সব থেকে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, তাকে আগে ইমামতির দায়িত্ব দিতে হবে। যদি দেখা যায় তার মতো তেলাওয়াতকারী আরও অনেকেই আছে, আরও অনেকেই আছে, সবাই পারে কোরআন তেলাওয়াত করতে ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কানু ফিল কিরাতি সাওয়ান, যদি কেরাতে দেখা যায় সবাই সমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআলামুহুম বিসুন্নাহ, তাহলে সুন্নাতে কে ভালো জানে, অর্থাৎ আল্লাহর নবীর হাদিসকে ভালো জানে, হাদিসকে বিচার করতে কে জানে, ব্যাখ্যা করতে কে জানে, সে ভালো হাদিস কোরআন জানে, তাকেই ইমামতির জন্য নিযুক্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কানু ফিসুন্নাতি সাওয়ান, যদি হাদিসের ব্যাপারেও দেখা যায় সবাই সমান পারদর্শী, কোরআনও জানে হাদিসও জানে, সবাই সমান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকদামুহুম সিন্না, তাদের মধ্যে যে বয়স্ক বুজুর্গ, যার মধ্যে বয়সের ভাব আছে, তাকেই দিতে হবে ইমামতির জন্য। সম্মানিত উপস্থিতি, বিষয় স্পষ্ট, বিষয়টা স্পষ্ট, কিন্তু এই বিষয়কে আমরা আজকে অস্পষ্ট করে তুলছি। কেন? কর্তৃত্ব ইমামের হাতে নাই, কর্তৃত্ব চলে গেছে কমিটির হাতে, কর্তৃত্ব ইমামের হাতে নাই, ইমাম আজকে মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না। কেন? তাকে অধীনস্থ থাকতে হয় কমিটির। চিন্তা করেন, আপনার এই মসজিদ সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত, আর আপনার ইমাম যদি কথা বলার বাকস্বাধীনতা না পায়, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলার জন্য সর্বোচ্চ প্রায়োরিটি যদি তার না থাকে, তাকে যদি কমিটির আন্ডারে থাকতে হয়, তাহলে এই মসজিদে কোশ্চেনকালেও প্রকৃত দিনের আলো, প্রকৃত ইসলামের ধারা অব্যাহত থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য ইমাম নিয়োগ হবে, পদ্ধতি হবে 1400 বছর আগে ঘোষিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত পদ্ধতি অনুসারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদ্ধতি অনুসারে আমাদেরকে ইমাম নিয়োগ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। তাহলে তিন শ্রেণীর মুসল্লি, তিন শ্রেণীর লোক এই সমাজে, এই জামাতে থাকতে পারে। এক, ইমাম যিনি হবে তিনি যদি বিদ্যা থেকে পদস্খলন করেন, তাহলে ওই ইমাম দিয়ে কোনোদিনও সঠিক সাচ্চা ইসলাম এই মসজিদের মধ্যে অব্যাহত থাকবে না। দুই, যদি মুসল্লিদের মধ্যে কিছু মুনাফিক টাইপের মুসল্লি থাকে, যারা কোরআন হাদিস নিয়ে সর্বদা তর্ক বিতর্কের মধ্যে থাকে এবং জামাতে ফাটল ধরানোর চেষ্টা করায়, তাহলে এই মুসল্লিরা থাকা অবস্থায় এই মসজিদে ইসলাম প্রকৃত দিনের সংস্কৃত ধারা অব্যাহত থাকতে পারে না। তিন, যদি কমিটির মধ্যে কোনো পদভ্রষ্ট কমিটির সদস্য থাকে, যারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ইমাম এবং মুসল্লিদেরকে ডমিনেট করে তাদের মতকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে এই মসজিদে প্রকৃত ইসলামের ধারা অব্যাহত থাকতে পারে না। আরেক শ্রেণীর মুসল্লি আছে, আরেক শ্রেণীর মুসল্লি কারা, এরা আরও খারাপ, এরা জঘন্য টাইপের খারাপ। সেটা কি? এরা মসজিদে আসে আর যায়, কে মসজিদের কমিটি দেখার টাইম নেই, ইমাম কি বললো এটা শোনার ধৈর্য নেই, কীভাবে চলে চলুক, যেভাবে চালায় সেভাবে চলুক, এরকম মুসল্লি আছে না? নাই, এরা আরও খারাপ, এরা দিনের মধ্যে এতটাই খারাপ যে কুফরুল এইরস, নির্লুপ্ত হওয়ার কুফুরি এদের ভিতরে থাকে। প্রযোজ্য ক্ষেত্রে এই সমস্ত মুসল্লিরা ইমান হারা হয়ে যায়, এমনও যদি প্রকট আকার ধারণ করে, তাহলে ইসলাম থেকেই অনেক সময় খারিজ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, খুব সাবধান,
মসজিদ আপনার মানে আমি মুসল্লি হিসেবে আমার যতটা পাওয়ার আছে এই মসজিদে কথা বলার আপনারও ততটাই আছে। আপনি 1 কোটি টাকা দিয়ে এই মসজিদ বানিয়ে দিয়েছেন, আমি 1 টাকা দান করেছি। আপনি 1 কোটি টাকা দিয়ে যেরকম কথা বলার ক্ষমতা রাখেন, আমি 1 টাকা দিয়েও সেরকম কথা বলার ক্ষমতা রাখি। এটা মসজিদ ঘরটা হচ্ছে আল্লাহর জন্য নির্মিত, পদ্ধতি হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুতরাং পৃথিবীর কত ধনী লোক আছে, সবাই যদি তাদের সমস্ত জীবনের ইনকাম এখানে ইনভেস্ট করে, কারো মত প্রতিষ্ঠিত হওয়ার জায়গা এটা না, কারো মত প্রতিষ্ঠিত হওয়ার জায়গা এটা না। এখানে যার মত প্রতিষ্ঠিত হবে, যার বিধান চলবে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবেই এই দিনের পদ্ধতি ইমাম ডেলিভারেশন দিয়ে দেবে। সুতরাং পৃথিবীর কোনো কর্তৃত্বশীল ব্যক্তি, কোনো প্রভাবশালী ব্যক্তি এই জায়গার, এই স্থানের দায়িত্ব কর্তৃত্বের অবস্থা ভেদে তা পালন করার যোগ্যতা রাখে না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে এই মসজিদে আপনাদের সকলের দায়িত্ব সমান। আপনি নির্লিপ্ত থাকবেন মানে আপনার ইমানেই ভেঙে যেতে পারে। এজন্য ইমান ভঙ্গের 10টি কারণের মধ্যে 1টি কারণ হচ্ছে আল ইরাজু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে নির্লিপ্ত থাকা। মা লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, যে ব্যক্তি দিন সম্পর্কে শিখতেও চায় না, আমল করতেও চায় না। এইরকম কিছু লোক আছে, আমরা দিনের ব্যাপারে কিছু বুঝি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন ওটা শুনি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি সত্য বলল না মিথ্যা বলল এটা আমাদের দেখার টাইম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের শত্রুতাও নাই, মিত্রতাও নাই, বন্ধুত্বতাও নাই। এরকম কিছু লোক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, ঠিক তেমনই কিছু লোক এখনও আছে। ইসলাম সম্পর্কে জানার দরকার নাই, মসজিদ সম্পর্কে অত ভাবার দরকার নাই, ইমাম কি বলছে দেখার দরকার নাই, কমিটি কি বললো এগুলো জানার দরকার নাই। এজন্য হাফিজ ইবনুল কাইয়িম তারা কিতাব একটা লিখেছেন মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ড 338 পৃষ্ঠা, এখানে বলছে যে এটা হচ্ছে কুফরুল ইগলাজ, দিন থেকে নির্লিপ্ত হওয়ার কুফরি এই ব্যক্তির মধ্যে কাজ করছে। সেটা কি, ওয়া আইয়ারিজু, ওয়া আইয়ারিজু বিসামইহি ওয়া বাসারিহি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি বলেছেন এটা দেখার টাইম নাই, তিনি কি করেছেন এটা শোনার দরকার নাই। সুতরাং কি করতে হবে, লাইয়ু সাদ্দিকু ওয়া লাইয়ু কাযযিবুহু, আমি সত্য বলি না মিথ্যাও বলি না, লাইয়ু আলিহি ওয়া লাইয়ু আদিহি, আমি এই মসজিদের সাথে শত্রুতাও করি না, বন্ধুত্ব আমার নাই। এরপরে কো লা ইয়াসগা ইলা মা যা আবিহি, আল্লাহ রসুল যে বিধান রেখে গেছেন, যে বিধান ছেড়ে গেছেন, এটার প্রতি আমার কোনো আগ্রহ নাই। আমি একজন মুসলমান, জামাতের সাথে থাকতে হয় তাই আছি, মসজিদে যেতে হয় শুক্রবারে তাই যাই, অতএব আমি মসজিদ নিয়ে কোনো গবেষণা করি না, মসজিদ নিয়ে কোনো মাথা ঘামাই না, এ ব্যাপারে আমি সময়ও ব্যয় করি না। এরকম মসল্লি আছে না নাই? এগুলো জঘন্য টাইপের খারাপ, জঘন্য টাইপের খারাপ। এদের কারণেই প্রভাবশালীরা প্রভাব বিস্তার করছে, হকপন্থীরা আজীবন ডমিনেট হয়েই আছে। সম্মানিত উপস্থিতি, মসজিদে সবার কর্তৃত্ব সমান। আমি বলছি মসজিদ আবাদ করবে কারা, আল্লাহ বিধানে স্পষ্ট করে দিয়েছেন 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে ওরা, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনেছে, ইমানটা যার আল্লাহর উপরে রয়েছে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর মসজিদের ভিতরে মসজিদ সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, মতামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। এই ব্যক্তির জন্যই মসজিদ, এরাই মসজিদ আবাদ করবে। আপনি চিন্তা করেন আজকে আপনি হক কথা বলতে পারেন না, কেন? সেক্রেটারি সাহেব মসজিদ বানার সময় 1 লক্ষ টাকা দিয়েছে, আমি কয় টাকা দিয়েছি। সভাপতি সাহেব মসজিদ বানার সময় 50 লাখ টাকা দিয়েছে, আমি কয় টাকা দিয়েছি? 2 টাকা দিয়ে তো আর মসজিদের কথা বলা যায় না, চিন্তা করেন। অথচ জামাতের মসল্লি প্রত্যেকেই অল আর ইকুয়েল, সবাই সমান, সবাই সমান, এখানে কেউ কম বেশি না, কারো মান মর্যাদা কম কারো থেকে বেশি এমনটা বিষয় না, এখানে সবাই সমান। দেখেন চিন্তা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা এর আগে শুনেছি, যে ব্যক্তি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে কি বানায় দেবে, মিশকাতুল মাসাবির 697 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ বানায় দিবে আল্লাহর জন্য, আল্লাহ তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন।
এখন আপনি বলছেন আমার তো মসজিদ বানায় দেওয়ার ক্ষমতা নাই, আমার তো এত টাকা নাই যে মসজিদে দান করব, যে টাকা দিয়ে মসজিদ তৈরি হবে। চিন্তা করে দেখেন আপনার 10 টাকা আছে, 10 টাকা দিয়ে একটা ইট কিনে দিয়েছেন, যে ইটটা হচ্ছে একটা তিতির পাখির বাসার সমতুল্য। তিতির পাখি চেনেন? তিতির পাখি দেখেছেন? মুরগির চাইতে একটু বড় তিতির পাখি। এই তিতির পাখির বাসাটা হয় কতটুক? এতটুক, একটা ইটের সমান, একটা ইটের সমান। তাই একটা ইটের দাম কত? 10 টাকা। একটা ইটের দাম 10 টাকা আপনি দান করেছেন মসজিদে একটা ইট কিনে দেওয়ার জন্য, আর একজনে দান করেছে 1,00,000 টাকা, মসজিদে এরকম অসংখ্য ইট হবে। এখন কার দানটা বেশি? কার দান বেশি? আপনার চোখে মনে হচ্ছে যে 1,00,000 টাকার দানটাই বেশি, তাহলে অধিকার কার খাটবে বেশি মসজিদে? অধিকার কার খাটবে বেশি? কর্তৃত্ব কার হবে বেশি যে 1,00,000 টাকা দান করেছে? বিষয়টা এমন না। এবার একটা হাদিস শোনেন, সহি জামিউ সাগির নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে মান, মান শব্দের ফসলে হাদিসটি বর্ণিত রয়েছে, হাদিস নম্বর 6128। অকালে আলবানী রহমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহি। সুতরাং হাদিসটি বলা যায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানালো, কা মাফহাসিন কিতাতিন, একটা তিতির পাখির বাসা যতটুকু অতটুকু মসজিদ বানাইয়া দিল। তিতির পাখির বাসা যতটুকু অতটুকু মসজিদ বানাই দিল। রাসূল বললেন আও আসগরা, অথবা এর চাইতে ছোট, ওর সামর্থ্য নাই একটা ইট কেনার, অর্ধেক ইটের টাকা দিছে। কয় টাকা? 5 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই অর্ধেক ইটের টাকা মসজিদে দিল, আল্লাহ ওর জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দিবেন। তাহলে তোর 1,00,000 টাকা দিয়ে তুই যা করলি, আমি 5 টাকা দিয়েও তাই আমি আল্লাহর কাছে হাসিল করে নিলাম। সুতরাং চিন্তা করে দেখেন 1,00,000 টাকা দানকারী ব্যক্তির মান মর্যাদা, কথা বলার অধিকার, যোগ্যতা যেমন যতটুকু, ঠিক তেমনি 5 টাকা যার দেওয়ার সামর্থ্য আছে তার যোগ্যতা, মান মর্যাদা, কথা বলার অধিকারও ততটুকু, কারো মর্যাদা কম না। সুতরাং হককে হক বলতে হবে, মিথ্যাকে বাতিল ঘোষণা করতে হবে। এই মসজিদে দাঁড়িয়ে মিম্বারে উঠে যেন ইমাম কোনো ভুল কথা বলতে না পারে, সেটা যদি আমার জ্ঞানের ভিতরে হয়, যদি সেটা আমি ধরতে পারি, অবশ্যই অকুণ্ঠচিত্তে মসজিদে দাঁড়িয়ে 1 টাকা দ্বিতীয় পড়লেও আমি সেটার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সহি আকিদার উপরে, এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বেদাত থেকে মুক্ত থাকার জন্য। এই মসজিদে সুতরাং কোনো বেদাত তৈরি হতে পারে না, কোনো বেদাত অব্যাহত থাকতে, প্রচলিত বেদাতকে কবর দেওয়ার জন্য এই মসজিদের ভিত্তি প্রস্তর করা হয়েছে। সুতরাং কোনো ক্রমে এই মসজিদে যেন বেদাত তৈরি না হয়, এর জন্য সকল মুসল্লিকে সোচ্চার থাকতে হবে। বিধানসভার জন্য ইমাম শুধু বেদাতের বিরুদ্ধে কথা বলবে আর মুসল্লি বেদাতের ব্যাপারে চুপ থাকবে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। প্রত্যেকটা মুসল্লির সম অধিকার রয়েছে বেদাতকে উৎখাত করার জন্য মসজিদ থেকে। এজন্য যে কেউ বেদাত চিনতে পারলেই সেটার বিরুদ্ধে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। চিন্তা করে দেখেন সাহাবিদের কেমন আমল ছিল বেদাতের বিরুদ্ধে। একটা দৃষ্টান্ত দেই, আবু দাউদ নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবু সলাত, সলাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফিত তাসবিহ, সলাতের পরে পুনরায় আহ্বান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 538। হাদিসটি বর্ণনা করেছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কুনতু মা ইবনি উমারা, একদা একদিন আমি কোনো একটা মসজিদে আব্দুল্লাহ ইবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। মুজাহিদ বলতেছেন আব্দুল্লাহ ইবনি উমারের সাথে আমরা একদিন একটা মসজিদের মধ্যে ছিলাম, তো এমন সময় ফাসাওয়া বা রাজুলুন ফি যাহরি আবিল আসর, জহর কিংবা আসরের পরে আজান যখন হলো, আজান হওয়ার পরে যখন আমরা সুন্না পড়লাম, এরপরে যখন সালাতে দাঁড়াবো ইকামত হবে, ঠিক সেই সময় একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে বলছে ইকামত হচ্ছে, ইকামত হচ্ছে, তোমরা কে, কোথায় আছো, সালাত আরম্ভ হবে, চলে আসো। আব্দুল্লাহ ইবনে উমার ওখানে দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উমার যখন দেখলেন যে ইকামত চলাকালীন সময়, ইকামত হওয়ার আগে এভাবে ডাকা হচ্ছে, তখন তিনি চিৎকার করে বললেন উখরুজবেনা, 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 ফা ইন্না হাদিহি বিদআতুন, এটা হচ্ছে বেদাত, আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো। যে মসজিদে বেদাত হয় সেখানে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার থাকতে পারে না। সুতরাং আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি বিধায় নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে চাই, নবীকে ভালোবাসি বিধায় আমাদের থেকে বেদাতকে আমরা ধূলিসাৎ করে দিতে চাই। এজন্যই বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যেরকম বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য আপনাকে ধারণ করতে হবে। যে মসজিদে বেদাত হয় সেই মসজিদে মুত্তাকি মুমিন মুসল্লি থাকতে পারে না।
পারে না। কথা স্পষ্টভাবে শুনে রাখবেন, যে মসজিদে বেদাত হয় সেখানে মুত্তাকি মুমিন মুসল্লি থাকতে পারে না। সুতরাং বেদাতকে প্রশ্রয় দিবেন না। আপনার অবস্থান সমাজে যাই হোক না কেন, যখনই বেদাতকে চিহ্নিত করতে পারবেন তখনই স্পষ্ট দ্বেত্বহীন কণ্ঠে ঘোষণা করবেন এই মসজিদে বেদাত হয়েছে, এই বেদাতকে উৎখাত করেন, নইলে এই মসজিদে আমার মতো মুমিন থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেদাতকে উৎখাত করে সহি আকীদার উপরে এই প্রতিষ্ঠিত মসজিদকে সহি আকীদায় পরিপুষ্ট হয়ে মুত্তাকি মুমিন মুসল্লি হয়ে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।